আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি অনেক ভালো আছেন, আমি অনেক ভালো আছি আলহামদুলিল্লাহ। তো ইদানিং একটা সমস্যা একজন ফেস করলো আর আমাকে বলল যে তার ল্যাপটপের কিবোর্ড খারাপ হয়ে গেছে। তো সে কিবোর্ড চেঞ্জ করলো, চেঞ্জ করার পরে দেখে প্রবলেম সেই রয়ে গেছে, আসলে সমস্যাটা অন্য জায়গায়, কিবোর্ড খারাপ হয়নি। তো সে কী করলো, কিবোর্ডটাকে চেঞ্জ করলো, তাকে কোনো এক মেকানিকের কাছে নিয়ে গেছে, সে বললো যে ভাই তোমার কিবোর্ড খারাপ, চেঞ্জ করো, প্রবলেম সলভ হয়ে যাবে, কিন্তু আসলে সেটা হয়নি। তো সেজন্য আপনি ঘরে বসেই কীভাবে আপনার কিবোর্ড ভালো আছে কিনা চেক করতে পারেন কি, সেই একটা সফটওয়্যার আছে একেবারে সিম্পল, খুবই হালকা, ওই সফটওয়্যারটা দিয়ে আমি আপনাকে দেখাই দিচ্ছি কীভাবে আপনার কিবোর্ড ভালো আছে কিনা চেক করবেন। যদি দেখেন কিবোর্ড ভালো আছে, তারপর আপনি অন্য কোনো চিকিৎসা করাবেন, অন্যথায় শুধু শুধু কিবোর্ডের টাকাটাই গচ্ছা যাবে। তো যাই হোক, কথা না বাড়িয়ে শুরু করা যাক। আপনারা দেখছেন মেডিয়ান সায়েন্স, আমি আছি মোহাম্মদ সোহেল মেহেদি। তো আমি কিবোর্ড চেক করার জন্য যে সফটওয়্যার, সেটার লিঙ্কটা আমি ভিডিও ডিসক্রিপশনে দিয়ে দেবো, আপনি ওখান থেকে কপি করে জাস্ট পেস্ট করবেন, পেস্ট করে এন্টার দেন। এই যে দেখেন, এখানে উইন্ডোজ অথবা ম্যাক, আপনার যদি ম্যাক হয় তাহলে এটা উইন্ডোজ, এলে এই ট্যাপ, আমারটা উইন্ডোজ, এই ট্যাপে আসলাম। তারপর আপনি একটু নিচের দিকে স্ক্রল করে নিচে আসেন, আসার পর দেখেন এখানে কিবোর্ড ফাংশনালিটি টেস্টার, এখান থেকে ডাউনলোড অপশন আছে, এটা ফ্রি। তারপরে এগুলো আছে অনেক কিছু, এগুলো টাকা দিয়ে কিনতে হবে। কিবোর্ড এলইডিস, এলইডিস চেক করার জন্য এটাও ফ্রি, তারপর আর বাকিগুলো টাকা দিয়ে। তো আমরা কিবোর্ড ফাংশনালিটি টেস্টার, এটা দিয়ে আমরা কিবোর্ড ফাংশনালি কাজ করছে কিনা সেটা চেক করব। তো এখান থেকে সিম্পলি ডাউনলোডে ক্লিক করেন, তো আমরা দেখি ডাউনলোড হচ্ছে কিনা। তো এটা একেবারে ছোট, একেবারে ছোট, 2.2 MB একটা সফটওয়্যার। এই যে দেখেন হয়ে গেছে। তো আমরা ওই ফোল্ডারে চলে যাই, এই যে এটা চলে আসছে, ঠিক আছে। তো এখান থেকে সিম্পলি আমরা এটাকে ইনস্টল করি। তো এটা আই অ্যাকসেপ্ট দ্য এগ্রিমেন্ট, নেক্সট। এখানে ডেস্টিনেশনটা চেঞ্জ করে দিতে পারেন, নর্মালি এটা তো টেস্ট করার জন্য, এটা একবার ইনস্টল করে আবার আনইনস্টল করে দিবেন। তো যেখানে আছে সেখানেই থাক, আমি নেক্সট দিয়ে দিলাম। আপনার কিবোর্ড চেক করা হয়ে গেলে এটা আনইনস্টল দিয়ে দিবেন, কারণ এটা তো আর সবসময় রাখার দরকার হয় না, ঠিক আছে, ফিনিশ, ঠিক আছে। তো এটা একেবারে সিম্পল ইনস্টল হয়ে গেছে, ঠিক আছে। তো এখন আমরা দেখি, এই যে দেখেন এটার একটা শর্টকাট মেনু চলে আসলে, শর্টকাট লোগো চলে আসছে, সেটাতে আমরা রান করি এটাকে। এটা ইউজার নেম আর পাসওয়ার্ড চাচ্ছে যদি কিনেন, আর এখানে এটা যদি আপনি 30 দিনের জন্য ফ্রিতে ইউজ করতে চান তাহলে কন্টিনিউটি দেন, যেহেতু আমরা ফ্রিতে ইউজ করছি আমরা কন্টিনিউটি দিয়ে চালু করলাম, কন্টিনিউ দিয়ে চালু করলাম, ঠিক আছে। তো এটাকে আমি একটু বড় করে দিই, আচ্ছা ঠিক আছে। তো এখানে দেখেন আমার এখানে এই যে মাউস পয়েন্টার, দেখেন আমি মাউস পয়েন্টার ক্লিক করতেছি, এই যে দেখেন মাউস পয়েন্টার কাজ করতেছে। তারপরে এই যে আমি রাইট বাটন ক্লিক করছি, রাইট বাটন কাজ করছে। এই যে আমি এই যে যে রোলারটা, রোলারটা চাপ দিচ্ছি, রোলার কাজ করছে। তারপর এখান থেকে দেখেন আমি এই যে দেখেন, তো দেখেন বাকি সবগুলো কি কাজ করতেছে, দেখেন এই যে এ বি সি ডি ই এফ জি এইচ আই জে কে এল এম এন ও পি কিউ আর এস টি ইউ ভি ডব্লিউ এক্স ওয়াই জেড। তো এভাবে আপনারা প্রত্যেকটা দেখে নেবেন আর কি, যে যে বাটনগুলো আছে না, এই যে প্রত্যেকটা আপনারা এভাবে দেখে নেবেন, দেখলেই বুঝতে পারবেন যে কাজ করতেছে কিনা। হ্যাঁ, তো যাই হোক, আমি আর অত ডিটেলসে দেখাচ্ছি না, এটা আপনারা বুঝতে পারছেন। তো এখানে দেখেন যদি কোনো একটা বাটন কাজ না করে তাহলে এরকম রেড অ্যালার্ট চলে আসবে, আর যদি ঠিক থাকে তাহলে যে এরকম গ্রিন অ্যালার্ট চলে আসবে। আর এখানে একটা জিনিস দেখেন, অনেক সময় এরকম মনে হয় যে একটা বাটন আমি চাপ দিছি এটা অনেক স্লো কাজ করে, এরকম আমাদের কাছে মনে হয়। তো এখানে দেখেন ডিপ্রেস টাইম, আপনি প্রেসিং করে দেরি করতেছেন কিনা সেটা দেখা যাবে। এখানে দেখেন আমি যে তাড়াতাড়ি প্রেস করছি, দেখেন সময়টা খুব কম লাগবে, দেখেন এই দেখেন আমি তাড়াতাড়ি করছি। হ্যাঁ, আর যদি একটু সময় নিয়ে করি এই যে এরকম। হ্যাঁ, তো এখান থেকে আপনি টাইমটা বুঝতে পারবেন, ঠিক আছে, যে আপনার এটা আসলে কি আপনার প্রেসে দেরি হচ্ছে, অনেক সময় বাটন কাজ করে কিনা, অনেকে বলে যে চাপ দিলে দেরি করে কাজ করে এরকম, তো সেগুলো এখান থেকে দেখতে পারবেন। তো যাই হোক, মোটামুটি এই ছিল ব্যাপারটা। তো অনেকে বলবেন যে এটা তো আমি জানি, আরে আপনি জানলে তো আপনার দেখার দরকার নেই, যে জানা না তার জন্য, ঠিক আছে। তো যাই হোক, কথা না বাড়ি, আপনারা দেখছিলেন মেহেদি এন সায়েন্স, আমি আছি মোহাম্মদ সোহেল মেহেদি, আল্লাহ হাফেজ।